হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পিএস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, মনটা আজ ভীষণ খারাপ। সকালে যখন ঘুম থেকে উঠেছি, কালকে বিকেলে 5টার সময় চলে গেছে আমার মেয়ে জামাই। তো আজকে সকালে উঠেছে, উঠেই মনে পড়ে গেছে কালকে এমন সময় ছিল, কত হই হই করেছিলাম। তো মনটা তো খারাপ লাগছেই বন্ধুরা, অনেক মন খারাপ লাগছে, তো ভালো লাগছে না আজকে মনটা। তো যাই হোক, তারই মধ্যে মনটাকে একটু স্থির করতে হবে, কেন সংসারে সবাই আছে, বাবা আছে, মেয়ে আছে, ছেলে আছে, তো তাদেরকে দেখতে হবে। তারপর তোমাদের দাদা ভাই বাজারে যায়, তাকে একটু খাওয়া দাওয়া ঠিকভাবে দিতে হবে, তো ভেঙে পড়লে চলবে না বন্ধুরা। তো মেয়ে গেছে, আবার আসবে, এটাই মনে সান্ত্বনা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা, সঙ্গে থাকো। তো এই যে আমার ছেলে পড়তে বসে গেছে ঘুম থেকে উঠে, কালকে যখন ও দিদি যায় বাড়ি যাচ্ছে, খুব কান্নাকাটি করেছে আমার ছেলে, কারণ সব সময় খেলতো ওদের সঙ্গে, তার জিজুর সঙ্গে সব সময় খেলতো গেম নিয়ে। তো যখন চলে যাচ্ছে বাড়ি, বেরিয়ে পড়েছে, রেডি হয়ে গেছে, খুব কান্নাকাটি করেছে, অনেক কষ্ট তাকে ভুলিয়েছিলাম। আবার ওর বাবা বললো, চলো তোমাকে নিয়ে যাবো ছাড়তে, তোমার দিদিকে ছাড়তে স্টেশনে নিয়ে যাবো, তুমি চলো বলতে, তবে একটু চুপ করেছে। তো এই দেখো বন্ধুরা, আমি জামা কাপড় সব গুছালাম, অনেক জামা কাপড় এখানে সব পড়েছিল, মেয়ে বের করে পড়েছিল আলমারি থেকে খুলে, তো এগুলো সব গুছালাম। তো বন্ধুরা, আমি একটু সবজি কেটে নিচ্ছি, একটু সামনে নিয়ে এসে দেখাও কী কী সবজি কাটছি। এই যে সব রকম মিক্স সবজি কাটছি, এই যে কুঁদরি আছে, ভেড়ি আছে, তো এগুলো কেটে নেব। মেয়েরা ছোট মেয়ের টিউশন গিয়েছিল, ইংলিশ টিউশন ছিল, চলে গিয়েছিল, তারপরে সে এলো, ছেলেকে টিউশন দিয়ে আসলাম, সে টিউশন থেকে ওরা সব পরে টরে চলে আসছে, ওরা খুব স্নান করতে গেছে। আর আমি এদিকে জামা কাপড় গুছিয়ে নিয়ে সব কাজ এলোমেলো গোটা ঘরে পড়েছিল সব গুছিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা। আমি সবজি টবজি কেটে নিই, তারপরে কি রান্না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা, সঙ্গে থাকো। হ্যাঁ বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিয়েছি, তো ওরা টিউশন থেকে এসে স্নান করে নিয়েছে, আমি সবজি টবজি কেটে আমি রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো বাবা একটু স্নান করতে যাবে, বাবা একটু শুয়ে পড়েছে বলে একটু আমি পরে স্নান করবো। তো ওর বাবা বাইরে ছিল, ওর বাবাও এসে গেছে, মানে আমার তোমাদের দাদা ভাই সেও এসে গেছে। তো আমার রান্নাটাও প্রায় অর্ধেকের কাছাকাছি হয়ে এসছে বন্ধুরা, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কী কী রান্না করব। তো আমি কী কী রান্না অলরেডি করে ফেলেছি তোমরা দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরার মধ্যে দেখাচ্ছি। তো এমনি করে আমি দেখাতে পারবো না, কেন সবটা আসছে না এর মধ্যে, তো আমি ব্যাক ক্যামেরার মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখো বন্ধুরা, আমি একটু আলু পোস্ত করেছি, পনির ছিল হাফটা, তো সে পনির দিয়ে আলু পোস্ত করেছি। আর এদিকে একটা সব রকম সবজি দিয়ে একটা সবজি রান্না করেছি, ভেন্ডি, আলু, বেগুন, ঝিঙে আর কুঁদরি সব রকম দিয়ে করেছি, কেন আমার ছেলে মেয়েরা ওরা বাছে এটা খাবো না সেটা খাবো না, তো একসঙ্গে একটা মিক্স সবজি করেছি, সব রকমের প্রোটিনটা ওরা পেল, তাই এটা একটা মিক্স সবজি করেছি। আর ডাল তো প্রতিদিনের মতো আমার রয়েছে। আর এখানে হয়েছে চুনো মাছ ছিল, চুনো মাছের সরষে বাটা দিয়ে তেল ঝাল, তার সঙ্গে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা। কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলে খেয়ে দেখবেন বন্ধুরা একদিন কেমন টেস্ট লাগে। তো ওই কাঁচা সরষের তেল দিয়ে চুনো মাছের ঝাল, তার সঙ্গে সরষে বাটা দিয়েছি। তো আরেকটা দেখাচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে যে মাংসর কিমা নিয়ে এসেছিল কালকে, আমি বলেছিলাম বন্ধুরা বিকেলবেলায় আমি কিমা মোমো বানাবো, তো আমার মেয়ে থাকলো না, মেয়ে চলে গেল, তো মন খারাপ হয়ে গেল বন্ধুরা, আমি আর বানাতে পারলাম না। তো তাই তোমাদের দাদা ভাই বলছে কিমার একটা মাংসর মতন কষা করে, কষা কষা করে রান্না করো, এর মধ্যে কোনো জল অ্যাড করবে না বেশি, নুন দিলে জল বেরিয়ে যাবে, তো মশলা দিয়ে একে কষা কষা রান্না করো। তার মাঝখানে আমি দেখো বন্ধুরা, আমি একটু মাংস তুলে রেখেছিলাম, কালকে 2 কিলো মাংস ছিল, অনেকটাই ছিল, তার জন্যে 4 পিস তুলে রেখেছিলাম, কেন আমার ছেলে আবার অতটা কিমা পছন্দ করে না, তার জন্য একটু গোটা মাংস থাকছে। তো বন্ধুরা এই আমার রেসিপি আজকে, এই আমার আজকে রান্না হয়েছে, তো বন্ধুরা সঙ্গে থাকো। তাহলে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপর বিকেলে তোমাদের সঙ্গে দেখা করছি। এই দেখো আমার ছেলে মেয়ে সব এসে গেছে এখানে, এই দেখো কালকে জামকুল কিনেছিলাম, আমার মেয়ে জামকুল খাচ্ছে, আর এদিকে আমার ছেলে স্নান করে বেরিয়ে এসছে, দেখো গরমের মধ্যে আমি রান্না করছি, সে এসে গেছে। তো ভীষণ দুষ্টু হয়েছে আমার ছেলে, একটু কোনো কথা শুনে না, শুধু ছেলে না মেয়েও চিন্তা। তো চলো বন্ধুরা বিকেলে তোমাদের সঙ্গে দেখা করছি।
দেখো দেখো দাদার নখ কাটতেছে। তো বন্ধুরা বিকেলে চলে এলাম, চা বানালাম, পাঁপড় ভাজলাম। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া ভালোই হয়েছে, বিকেলে চা আর পাঁপড় ভাজা খাবো, খেয়ে দিয়ে বিকেলটা কাটিয়ে সন্ধেবাতি দেবো। তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকুন, কেমন লাগছে কমেন্ট করুন, আর বন্ধুদের অনেক অনেক শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা অন করে রাখবেন। তো বন্ধুরা ব্লগটা এই পর্যন্তই, কালকে দেখা হয়েছে নেক্সট ব্লগে। টাটা।